আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে মেক ব্লক। মেক মানে কি? তৈরি করা, ঠিক আছে। অর্থাৎ এই ব্লকগুলো তো যে কেউ তৈরি করছে, তৈরি করেই তো সে দিছে, তো ঠিক এই ব্লকগুলো, সেম ব্লকগুলো আমি কিভাবে তৈরি করব সেটাই আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি মেক ব্লকের ক্ষেত্রে, আমরা প্রথমে দেখব যেমন আমরা হচ্ছে যে একটা উইন্ডো তৈরি করব, দেন ওই উইন্ডোটাকে আমরা মেক ব্লক করব। তো প্রথমে আমরা হচ্ছে যে একটা উইন্ডো করার জন্য আমরা প্রথমে এই যে 10 ফিট নিলাম, ধরলাম আমরা 10 ফিটের একটা উইন্ডো করব। তারপর হচ্ছে যে এটা দিব আমরা 8 ফিট, আমরা জাস্ট সাপোজ দেখানোর জন্য, ঠিক আছে। তারপর এদিকে আমরা দিয়ে ফেলাম, আচ্ছা সরি, আমরা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী করি। প্রথমে আমরা কি করব, উইন্ডোটা দিব আমরা, ধরলাম আমরা হচ্ছে যে এটা প্রশস্ত দিব আমরা 4.5 ফিট। আর তারপর হচ্ছে যে এখানে আমাদের হাইট দিব হচ্ছে উইন্ডোর, ধরলাম 5 ফিট, ঠিক আছে। তারপর এখানেও আমাদের 4.5 ফিট, আর এখানে হচ্ছে এটা আমরা এখানে অ্যাড করে দিব। এই যে আমাদের উইন্ডোর প্রাথমিক কাজ হলো। এখন আমরা ফ্রেম তৈরি করব। তো ফ্রেম তৈরি করার জন্য আমরা এখানে হচ্ছে যে 3 ইঞ্চি ফ্রেম নিলাম, ফ্রেমটা যদিও 2 ইঞ্চি বা তার কম হয়, আমরা 3 ইঞ্চি নিতেছি। আচ্ছা, আমরা দেখানোর জন্য আমরা মেন কাজ হচ্ছে আমাদেরকে মেক ব্লক তৈরি করা। দেন আমরা হচ্ছে যে এখানে গিয়ে আমরা উইন্ডোর যে গ্লাসটা সেটা তৈরি করব। তো প্রথমে আমরা এখানে গ্লাসের ফ্রেমটা তৈরি করে নিই। এই যে আমরা গ্লাসের ফ্রেমটা তৈরি করলাম। এখন আমরা হচ্ছে যে মূল কাজটা আমরা কমপ্লিট করি। এই যে আমাদের একটা উইন্ডো তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে যে উইন্ডোটা কিভাবে ব্লক তৈরি করতে হবে, উইন্ডোটাকে আমি ব্লক করে ফেলবো। যেমন আমার প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা, আমি এখন কি করব, উইন্ডোটাকে পুরোটা সিলেক্ট করব। করার পরে আমি এখানে মেক ব্লকে যাব, মানে মেক ব্লকে গিয়ে আমি এখানে জাস্ট লিখে দিব, আমি এখানে লিখে দিব জাস্ট উইন্ডো, উইন্ডো লিখে দিয়ে ওকে করে দিব, দেন ইয়েস দিব। এই যে আমাদের এটা উইন্ডো হয়ে গেল, অর্থাৎ ব্লক হয়ে গেল। এই হচ্ছে আমাদের ব্লকের কাজ, যে কোনো ভাবে আমরা তৈরি করে এটাকে ব্লক আকারে কনভার্ট করে দিতে পারি। তারপর আমরা দেখব এখানে হচ্ছে যে পয়েন্ট, আচ্ছা পয়েন্টের কাজ তেমন নাই, আমরা সেটা পরে প্রয়োজন পড়লে দেখব। আমরা এরপরে দেখব হচ্ছে হ্যাচ, হ্যাচ দ্বারা কিভাবে কাজ করতে হয় আমরা সেটা দেখি। আচ্ছা, আমরা এখন এটাকে আগের জায়গায় ভেঙে ফেলবো আমরা হ্যাচের সুবিধার্থে। আচ্ছা, এটাকে আমরা নিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এই যে দুইটা পার্টকে আমরা গ্লাস করে দিব। তো গ্লাস করার জন্য আমাদেরকে কি করতে হবে, হ্যাচে যেতে হবে। হ্যাচে গিয়ে আমরা অ্যাড ফিক পয়েন্ট, এই যে আমাদের এটা সিলেক্ট হয়ে গেলো, এটা সিলেক্ট করলাম। তারপর আমরা স্পেস দিলে আমাদের সামনে চলে আসবে। এখন আমরা হচ্ছে যে এটা সলিড কালার দিয়ে দিব, অর্থাৎ গ্লাসের একটা কালার আমরা দিয়ে দিব। তো গ্লাসের কালারের জন্য আমরা হচ্ছে যে এখানে ধরে নিলাম, এই যে ব্লু কালার দিয়ে দিলাম, এই যে আমাদের হ্যাচ হয়ে গেল, এই যে আমাদের টোটালি একটা জানালা তৈরি হয়ে গেল। তারপর আমরা দেখতে চেয়েছি গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার কাজটা কি আমরা সেগুলো দেখি। গ্রেডিয়েন্ট কালার, এই যে আমি মনে করলাম আমি এই গ্লাসটা এক কালার দিতে চাচ্ছি না, এটাকে দিব 2 কালার। এই যে এখানে 1 কালার 2 কালার আছে, আমি দিলাম এখানে 2 কালার, গেলাম 2 কালার গিয়ে এই যে আমি এখানে নিজের মতো করে কালার সিলেক্ট করলাম। যেমন এখানে আমি দিলাম লাল, এই যে আমি একটা রেড কালার দিলাম। তারপর এটাকে আমি দিয়ে দিলাম যে ইয়েলো কালার, গেলাম এখন হয়ে গেল। এখন আমি হচ্ছে যে অ্যাড ফিক পয়েন্টে গিয়ে আমি সেম
হ্যাচের মতো সিলেক্ট করব দেন একে এই যে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমরা অনেক সময় অনেক কিছু দেখি গ্রেডিয়েন্ট কালারের ক্লাসগুলো অর্থাৎ দুই কালার মিলে যে কালারটা হয় এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার তারপর আমরা দেখব এখানে মেইন একটা টেক্সট আমরা টেক্সটের কাজটা দেখি টেক্সট হচ্ছে প্রথমে আমি যেখানে ধরো আমি হচ্ছে এখানে লিখতে চাচ্ছি যে উইন্ডো তো আমি প্রথমে টেক্সটে ক্লিক করব তারপর এইভাবে ধরে একটা বক্স নিব নেওয়ার পরে আমার সামনে এখানে আসবে এই যে আমি এখানে এখন উইন্ডো লিখব উইন্ডো লিখে আমি এখন এটাকে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 ইঞ্চ অর্থাৎ এটার কোনো হাইট নেই তাহলে আমরা এখানে দিয়ে দিব 10 ইঞ্চি দিলাম 10 ইঞ্চি দেওয়ার পর আমরা দেখছি এটা অনেক বড় হয়েছে এখন আমরা ওকে দিয়ে দিব এই যে আমাদের উইন্ডো হয়ে গেল তো আজকে আমাদের এই পর্যন্তই আমাদের ড্র টুলবারের সম্পূর্ণ ক্লাস শেষ এবং আমরা ড্র টুলবারের বাকিগুলো হচ্ছে একটা শর্টকাট কমান্ডের ক্লাস নিব অর্থাৎ আমরা সেম কাজগুলো কিভাবে শর্টকাটের মাধ্যমে কাজ করতে পারি যেমন আমি এখানে লাইন ক্লিক করলাম কিন্তু এটা না করে আমি জাস্ট এখানে লাইন লিখবো লাইন ওকে হয়ে যাবে তারপর এখানে আমি আরও যে অন্যান্য কাজগুলো যেমন হ্যাচ আনতে চাচ্ছি আমি হ্যাচ দিব অটোমেটিকলি হ্যাচ চলে আসবে এরকম আমরা প্রত্যেকটা শর্টকাট কমান্ড আমরা দেখব পরবর্তী নেক্সট ক্লাসে তো সে পর্যন্ত ভালো থাকো আর তোমরা যারা অটোক্যাড শিখতে আগ্রহী এবং তোমরা তোমাদের যারা যেসব ফ্রেন্ড অটোক্যাড শিখতে আগ্রহী তাদেরকে তোমরা ইনভাইট করো এবং তোমরা নিজেরাও কন্টিনিউ ফলো করো ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে আমাদের সাথে থাকলে তো সে পর্যন্ত ভালো থাকো সবাইকে ধন্যবাদ।